শাহ আহমদ শফি রহমাহুল্লাহ, তিনি আজ আমাদের মধ্যে নাই, কিন্তু তিনি যখন এই পৃথিবী থেকে চলে গেলেন। নাজিব মিডিয়া, ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে মিডিয়ার মাধ্যমে যারা আমাকে দেখতে পাচ্ছেন, নাজিব মিডিয়ার মাধ্যমে, আমি সম্প্রতি সময়ের সবচেয়ে আলোচিত যে বিষয়, সে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হচ্ছে সর্বজন শ্রদ্ধেয় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহিমাহুল্লাহ, যিনি গত শুক্রবার সন্ধ্যায় এই দুনিয়ার মায়া ত্যাগ করে জান্নাতের মেহমান হয়ে আল্লাহ পাকের কাছে চলে গিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার ইসলামের জন্য তিনি যত খেদমত করেছেন সমস্ত খেদমতগুলোকে আল্লাহ কবুল করে নিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। সম্মানিত সুদীপ, শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রামে। 1920 সনে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি 10 বছর বয়সে উম্মুল মাদারিস হাটহাজারি মইনুল ইসলাম মাদ্রাসায় তিনি 10 বছর বয়সে ভর্তি হয়েছিলেন। সেখানে তিনি যখন মাদ্রাসা শিক্ষা গ্রহণ করার জন্য উম্মুল মাদারিস মইনুল ইসলামে তিনি যখন ভর্তি হয়েছেন হাটহাজারি মাদ্রাসায়, তার পূর্বে তার আব্বা এবং তার আম্মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে এন্তেকাল করে চলে গিয়েছিলেন। তিনি 10 বছর বয়সে সেখানে ভর্তি হয়েছেন। তিনি 21 বছর বয়সে, তিনি যখন 1941 সনে তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য তিনি বাংলাদেশের জমিন পার হয়ে তিনি সুদূর ভারতে দেওবন্দ মাদ্রাসায় তিনি ভর্তি হয়েছেন। সেখানে তিনি তারপরে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি বাংলাদেশে যখন আবার ফিরে আসেন, তারপরে তিনি মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসায় তিনি শিক্ষকতা শুরু করেন এবং 60 বছর, তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি 60 বছর বুখারীর দর্শ দিয়েছেন শাহ আহমদ শফি রহমাহুল্লাহ। সম্মানিত সুদীপ, তার মতো অর্জন এই পৃথিবীর মধ্যে তো কমই হবে, আমাদের বাংলাদেশ, ভারত তথা ইন্ডিয়া, এই তিন দেশের মধ্যেও তার মতো এত বড় অর্জন করতে পেরেছেন এই ধরনের মানুষ, এই ধরনের আলেম আমরা খুবই কম পেয়েছি। শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি এত বিশাল অর্জন করেছেন, তার সমস্ত অর্জনগুলোকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেন এবং মানবিক ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন তাকে জান্নাতের আলা মাকাম দান করেন। সম্মানিত সুদী, শাহ আহমদ শফি সাহেব রহেমাহুল্লাহ তিনি বাংলাদেশের সমস্ত অন্যায়, জুলুম, নিপীড়ন, সমস্ত নির্যাতনের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তিনি বাবরি মসজিদ ভাঙ্গার পরে তার বিরুদ্ধে তিনি আন্দোলনে অংশগ্রহণ করেছেন। শুধু তাই নয়, তাসলিমা ইস্যুতে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি ফারাক্কা মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সাথে করে তিনি ফারাক্কা বাদ পর্যন্ত তিনি সে আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছেন। এরকমভাবে প্রত্যেকটা আন্দোলনে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ তিনি ছিলেন। সম্মানিত সুদি, ফতুয়া বিরোধী আইন যখন দেশে পাশ করা হয়েছে, ফতুয়া বিরোধী আইন পাশ হওয়ার বিরুদ্ধে পর্যন্ত শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। এজন্য শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার যে নির্বাহী পরিষদ রয়েছে এবং সেখানে যে বোর্ড রয়েছে, সেই বোর্ড কর্তৃক লিখিত ছিল যে তিনি আমৃত্যু হাটহাজারি মইনুল ইসলাম দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার তিনি প্রিন্সিপাল থাকবেন এবং তিনি আমৃত্যু পর্যন্তই থেকেছিলেন। সম্মানিত সুদী, ইতিপূর্বে শাহ আহমদ শফি সাহেব অনেকবার অসুস্থ হয়েছেন। অসুস্থ হওয়ার পরেও তিনি অনেক হসপিটালে ভর্তি হয়েছেন, চিকিৎসা নিয়েছেন, সেবা নিয়েছেন, কিন্তু কখনো তিনি হাটহাজারি মইনুল ইসলাম মাদ্রাসার দায়িত্ব থেকে তিনি অব্যাহতি নেন নাই। তিনি তার দায়িত্ব চালিয়ে গিয়েছেন আর চিকিৎসাও নিয়েছেন, কিন্তু শেষবার তিনি যখন হসপিটালে গত বৃহস্পতিবার রাত্রে তিনি যখন অসুস্থতা বোধ করলেন, রাত্রেই যখন নাকি চট্টগ্রামের একটা হসপিটালে নেওয়া হলো, তার উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠিয়ে দেওয়া হলো ঢাকাতে, ঢাকা আসগর আলী
হসপিটালের মধ্যে এসে গেন্ডারিয়া পুরান ঢাকার হসপিটালের মধ্যে এসে ভর্তি হয়েছেন, যেই হসপিটালের মালিক হলেন সিটি গ্রুপের সম্মানিত ডাইরেক্টর এবং যমুনা ব্যাংকের যিনি চেয়ারম্যান জনাব ফজলুর রহমান সাহেবের পিতার নামে তিনি এই হসপিটালটা করেছেন, সেই হসপিটাল থেকে তিনি এই সেবা গ্রহণ করতে গিয়েছিলেন, সেখানেই তিনি তার শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত সুধি, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে এলেমের যেই দর্শ আমাদেরকে দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা যেন আমরা ধরে রাখতে পারি, তার অনুসরণ যেন আমরা করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। সম্মানিত সুদীপ, তাহলে যে কথাটা বলতেছিলাম যে ইতিপূর্বে তিনি অনেকবার হসপিটালে ভর্তি হয়েছেন কিন্তু মাদ্রাসার দায়িত্ব তিনি অব্যাহতি নিয়ে যান নাই, শেষবার যখন গেলেন তিনি অব্যাহতি নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে এমনভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাকেও এই দুনিয়া থেকে অব্যাহতি দিয়ে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিয়েছেন। সম্মানিত সুদীপ, শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি এই পৃথিবী থেকে চলে গিয়েছেন, তার মানে এই নয় যে তিনি এই পৃথিবী থেকে চলে যাওয়ার মাধ্যমে তার যে অবদান তা শেষ হয়ে গিয়েছে তা নয়, তিনি এই পৃথিবীর মধ্যে হাজার হাজার উস্তাদ, হাজার হাজার আলেম, হাজার হাজার শাইখুল হাদিস, মুফাসসিরিন তিনি তৈরি করে গিয়েছেন, শুধু তাই নয় লক্ষ লক্ষ মানুষ ইমানি বন্ধনে তিনি আবদ্ধ করে দিয়েছেন এবং সদগে জারিয়া হিসাবে এই পৃথিবীর মধ্যে তিনি রেখে গিয়েছেন, যেরকম তার নেককার সন্তান রয়েছে এবং উপকারী জ্ঞান এগুলো তিনি এই পৃথিবীর মধ্যে রেখে তারপরে চলে গিয়েছেন। সম্মানিত সুদীপ, আমরা জানি যে হাটহাজারি মাদ্রাসায় গত কয়েকদিন ধরে একটা আন্দোলন চলছিল, তার মৃত্যু পূর্ব পর্যন্ত আন্দোলন চলছিল, সেই আন্দোলনটা আমরা আশা করব যে কারো স্বার্থে যেন না হয়, সবার উপরে থাকবে আমাদের মাদ্রাসা মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসা, এটা থাকবে আমার সবার উপরে, তারপরে হচ্ছে স্বার্থকে আমরা সামনে এনে মাদ্রাসার ঐতিহ্যকে আমরা নষ্ট হতে দেব না, যারা নষ্ট করবে তাদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। সম্মানিত সুধি, এই পৃথিবীর মধ্যে যত রোগ আছে তার ঔষধও আছে, ভ্যাকসিন আছে, এমনকি বর্তমানে সারা পৃথিবী যেই করোনা ভাইরাসে স্তব্ধ করে দিয়েছে, শুনেছি তার ভ্যাকসিনও নাকি কেউ কেউ তৈরি করেছে। এ পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 3.5 লাখ মানুষ আক্রান্ত হয়েছে, 4,500 উপরে কিছু মানুষ মারা গিয়েছে, এ পর্যন্ত প্রায় 2.5 লক্ষ মানুষ তারা এ পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছে, তার মানে তারও এই সমস্ত রোগের ঔষধ আছে, যেই রোগটার ঔষধ নাই সেটা হলো মৃত্যু, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে না, মৃত্যু থেকে কেউ বাঁচাতেও পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুশীল, যার আছে প্রাণ তার মৃত্যু আছে, মৃত্যু হবেই। সম্মানিত সুধি, আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ তিনি আজ আমাদের মধ্যে নেই, তিনি 60 বছরের বুখারি দর্স দিয়ে গিয়েছেন, তিনি এলেমের যেই কাজ করেছেন প্রায় 80 বছর তিনি এলেমের খেদমত করেছেন, কোরআনের খেদমত করেছেন, সুন্নার খেদমত করেছেন। শাহ আহমদ শফি, আল্লামা শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি 1986 সন হতে উম্মুল মাদারিস দারুল উলুম মইনুল ইসলাম হাটহাজারি মাদ্রাসার মুহতামিমের পদে তিনি আসীন হয়েছেন, সে থেকে মৃত্যু পর্যন্ত তার সেই মাদ্রাসার মুহতামিমের দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি হেফাজতে ইসলামের সম্মানিত আমির ছিলেন, শুধু তাই নয় বাংলাদেশ কোমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসুল আরবিয়া এর সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন, তিনি গত 18/9/2000 তারিখে যে এন্তেকাল করেছেন, সেই এন্তেকালের সময় আমরা ডাক্তারদের মাধ্যমে যা জানতে পেরেছি যে তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্ট সহ বার্ধক্যজনিত অনেক নানা রোগে রোগাক্রান্ত ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন। তিনি সর্বজন পরিচিত একজন আলেমে দিন ছিলেন, বিশেষ করে 2013 সনের পাঁচই মে সেই শাপলা চত্বরের কথা আমাদের মনে পড়ে, যেই শাপলা চত্বরে শুধুমাত্র শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তার ডাকে এই দেশের সকল শ্রেণীর আলেমেরা সমস্ত মতবাদ ভুলে গিয়ে একই প্ল্যাটফর্মে এসে তারা শাপলা চত্বরে অংশগ্রহণ করেছিল এবং সেখানে শত শত মুসলমান মাদ্রাসার তলেবে আলেম তারা শাহাদত বরণ করেছেন। এই শাহাদতের নাজরানা হিসেবেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজরানা যেন আল্লাহ কবুল করে নেন, সেই সাথে এর বিনিময়ে হলেও আল্লাহ পাক যেন শাহ আহমদ শফি রহমাহুল্লাহকে আল্লাহ যেন তার জান্নাতের মাকাম উচ্চ মাকামে আল্লাহ স্থান করে দেন, আমিন। সম্মানিত সুদীপ, মৃত্যুকালীন সময়ে তার মধ্যে আমরা দেখেছি যে শাইখুল ইসলাম শাহ আহমদ শফি রহমাহুল্লাহ
তিনি গত দুই তিন বছর ধরেই বেশ বিশেষ করে গত এক বছর তিনি অনেকবার অসুস্থ হয়েছেন, আবার সুস্থ হয়ে তিনি তার মাদ্রাসার দায়িত্ব পালন করেছেন। সম্মানিত সুধি, যে নবীদের ওয়ারেস কারা, এই প্রশ্ন যদি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস। আর শাহ আল্লামা শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ, তিনি শত বছরের এই শত বছর নয় হাজার বছরের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ আলেম ছিলেন। তিনি একজন মুফাসসির ছিলেন, তিনি একজন মুহাদ্দিস ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করে নিয়েছেন। তিনি ছিলেন একজন বৃদ্ধ শিশু মানুষ, আসলে শেষ দিকে এসে তিনি একজন বৃদ্ধ শিশুর মতো হয়ে গিয়েছেন। শিশু যেরকম একজনে হাতে না ধরে হাঁটাতে পারে না, নিজে নিজে চলতে পারে না, তো শাহ আহমদ শফি রহেমাহুল্লাহ তাকে আমরা দেখেছি যে শেষ বয়সে এসে তিনি হুইল চেয়ারে করে তিনি চলাফেরা করেছেন। তিনি এরকম একজন বৃদ্ধ শিশু হয়ে গিয়েছিলেন। এই জন্য তার ব্যাপারে আমরা আশা করব যে তার বিপক্ষের লোকেরও আশা করছি যে তার ব্যাপারে কোনো উক্তি, এমনকি তার ব্যাপারে কোনো সমালোচনা না করে তার জন্য দোয়া করব। সেই সাথে আমরাও আমাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন শাহ আহমদ শফির মতো আল্লাহ পাক আমাদেরকেও কবুল করে নেন। সকলে বলেন আমিন। সম্মানিত সুধী, সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি আজ আমাদের মধ্যে নাই, কিন্তু তিনি যখন এই পৃথিবী থেকে চলে গেলেন, গতকালকে যখন তার জানাজার নামাজ যখন পড়ানো হয়েছিল, তার বড় ছেলে মাওলানা ইউসুফ তিনি যখন জানাজার নামাজ পড়িয়েছেন, ওই জানাজার নামাজের মধ্যে যারা গিয়েছেন তারা বলেছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন আপনারা শুনেছেন, যে 5 লক্ষের অধিক মুসল্লি তার জানাজার নামাজের মধ্যে শরিক হয়েছে। এত বড় জানাজা আমার জীবনে বাংলাদেশে আমি কোথাও শুনি নাই, এমনকি পৃথিবীর কোথাও আমি শুনি নাই যে এত বড় জানাজা হয়েছে। আর এর মাধ্যমেই বোঝা যায় শাহ আহমদ শফি রহমাহুল্লাহ তিনি আসলেই একজন আল্লাহ পাকের ওলি ছিলেন, আল্লাহ পাকের একজন কবুলিয়ত বান্দা ছিলেন। আল্লাহ যেন তাকে কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।